আমাদের দুনিয়ায় বিত্তশালী এবং বিখ্যাত মানুষদের অধীর অর্থ রাখার প্রথম পছন্দ হলো সুইস ব্যাংক। পৃথিবীতে এত ব্যাংক থাকা সত্ত্বেও কেন সবাই সুইস ব্যাংকে টাকা রাখেন? আসুন আর জেনে আসি সুইস ব্যাংক কেন সবার এত বেশি পছন্দের। ভিডিওটি পুরো দেখবেন আর দেখতে দেখতে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। প্রথমেই বলে রাখা ভালো, সুইস ব্যাংক বলে আসলে একক কোনো ব্যাংকই নেই। তাহলে সুইস ব্যাংক আসলে কি? সুইজারল্যান্ডের সরকার আর্থিক সব কাজের নিয়ন্ত্রণ এবং লেনদেনের সঙ্গে যুক্ত এমন সব প্রতিষ্ঠান তদারকি করে সুইস ফিনান্সিয়াল মার্কেট সুপারভাইজারি অথরিটি, সংক্ষেপে ফিনমা। ও সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক, তাদের অধীনে যত ব্যাংক আছে তাদের সবগুলোকে একসঙ্গে সুইস ব্যাংক বলে। বর্তমানে সুইজারল্যান্ডে 300 অধিক ব্যাংক রয়েছে। ব্যাংকিংয়ের ক্ষেত্রে একজন গ্রাহক সবচেয়ে বেশি যে জিনিসটি আশা করেন তা হলো গোপনীয়তা। যদি অবৈধ টাকা বা কালো টাকা হয় তবে গোপনীয়তাই মুখ্য হয়ে দাঁড়ায়। আর সুইজারল্যান্ডের ব্যাংকিংয়ের সুনাম ঠিক এখানেই। ডাক্তারের সঙ্গে রোগীর বা উকিলের সঙ্গে মক্কেলের যে বিশ্বাসযোগ্য সম্পর্ক, ঠিক তেমনই সুইস ব্যাংকের সঙ্গে তাদের গ্রাহকদের সম্পর্ক চরম বিশ্বাসের। সুইস ব্যাংক তাদের গ্রাহকদের ব্যক্তিগত কোনো তথ্য কাউকেই দিতে বাধ্য নয়। অনেকের ধারণা সঞ্চিত অর্থের উপর সুইস ব্যাংক প্রচুর মুনাফা দিয়ে থাকে। গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের প্রকাশ ঘটলে সুইস ব্যাংক আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের 6 মাস পর্যন্ত কারাদণ্ড ভোগ এবং 400 সুইস ফ্রাঙ্ক জরিমানা হতে পারে। এছাড়া ক্ষতি বিবেচনা করে গ্রাহক ক্ষতিপূরণও পেতে পারেন। তোমাদের বলে রাখি 400 সুইস ফ্রাঙ্ক মানে প্রায় 30,000 কাছাকাছি জরিমানা। একথা বলার অপেক্ষা রাখে না যে গ্রাহকদের গোপনীয়তা বজায় রাখার জন্য সুইজারল্যান্ডের আইন সবচেয়ে কঠোর। নিম্নতম 18 বছর এবং একটি বৈধ পাসপোর্ট, শুধুমাত্র এই দুটি জিনিস থাকলেই সুইজারল্যান্ডের একটি ব্যাংকে অর্থ জমা রাখা যায়। মাত্র 5,000 সুইস ফ্রাঙ্ক থাকলেই যে কেউ একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। এই ব্যাংকের গ্রাহক সকলকেই চিহ্নিত করা হয় একটি অডিটিও নাম্বার দিয়ে, যেটি ব্যাংকের হাতে গোনা কয়েকজন কর্মকর্তাই জেনে থাকেন। 19 শতকের প্রথম দিকে এই পৃথিবী দুটি বিশ্বযুদ্ধের মুখোমুখি হয়, যার কেন্দ্র ছিল ইউরোপ, সেখানে নিরপেক্ষ ছিল এই দেশটি। বর্তমানেও সুইজারল্যান্ডকে অত্যন্ত নিরাপদ রাষ্ট্র হিসাবে বিবেচনা করা হয় এবং এদেশের অর্থনীতি টালমাটাল হওয়ার কোনো সম্ভাবনা নেই। উল্লেখ্য, সুইস ব্যাংকগুলো $6 ট্রিলিয়ন অর্ধেকই আসলে বিদেশিদের। আইনে সুযোগ নিয়ে সুইস ব্যাংকগুলো হয়ে উঠেছে কর ফাঁকির স্বর্গ। যদিও বর্তমানে আন্তর্জাতিক চাপের মুখে সুইস ব্যাংকগুলো কিছুটা শিথিল হয়েছে, বর্তমানে সুইস ব্যাংক সুস্পষ্ট প্রমাণ সাপেক্ষ কোনো তথ্য দিয়ে থাকে। এছাড়াও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ শক্তি নিষেধাজ্ঞায় কোনো স্বৈরশাসকের অ্যাকাউন্টও জব্দ করা হয়। অনেকেরই ধারণা সুইস আইন তৈরি করা হয়েছে কালো টাকার মালিকদের জন্য, এটি কিন্তু একদম ভুল। তবে হ্যাঁ, এটা সত্য যে লুকোচুরির এই আইনের ব্যবহার করে যাচ্ছে আমেরিকার ধনকুবের থেকে শুরু করে তামাম এশিয়ার কর ফাঁকিবাজরা। জানি না কোনোদিন এই কালো টাকার মালিকদের ধরা যাবে কি না, কিন্তু এটা আমরা জানতে পারলাম যে সরকার চাপ দিলে সুইস ব্যাংকগুলোর কিছু করার থাকবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এমনই ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। তো আজকের জন্য আসলাম, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততদিনের জন্য টাটা, বাই বাই।